হ্যালো আমার প্যারি বন্ধুরা, নতুন বছর নতুন দিন, সুন্দর সকাল, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অপর্ণা দিনটা শুরু করলো। আশা করছি যে যেখান থেকে আমার প্যারি বন্ধুরা ভিডিও দেখছো সবাই ভালোই আছো, আমিও তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে ভালো থাকার চেষ্টা করছি, ভালো আছি। দেখো এই মাত্র আমার পুজো পাঠ হলো, তো দেখতেই পাচ্ছো তো আমার ছাদে যে ফুলগুলো ছিল সেই ফুল দিয়ে পুজো পাঠ করেছি। তো চলো সারাটা দিন পাশে থেকো, ভিডিওটা স্কিপ না করেই দেখবে এটাই অনুরোধ রইল। তো সবাই মানে পাশে থেকো, চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো পাশে থেকো, ভিডিওটা দেখতে থাকো। সারাটা দিন রয়েছে, এই তো এই মাত্র সকাল, তো সকালে সকালে কি দেখাবো, সব কিছু কাজবাজ করে নিয়েছি। তো কাজবাজ করেই তো দেখেছো আমি স্নান করেছি, এখনো মাথা থেকে টাওয়েল হাঁটাই না। তো ঠিক আছে, এটা আমি নিজেকে ঠিকঠাক করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে? এখানে চলে এসেছি, দেখো চা বসিয়ে দিয়েছি, চা তো সবাইকে দেব না, গরমে চা সবাইকে দেবো না, আমি একা চা খাবো, সেই জন্য অল্প একটু চা বসে ওদেরকে সকাল সকাল চা, এই শরবত, চা বলছি শরবত খাইয়ে দিয়েছি, আর ওদেরকে টিফিনও করে দিয়েছিলাম। যে দেখেছি এখানে পাস্তা, পাস্তা বানিয়েছিলাম, আমি পাস্তা খাবো না বলে সেই জন্য কড়ার মধ্যে একটু রেখেছে, বল মামি না একটু হলেও খেতে হবে, একটু হলেও খেতে হবে, সেই জন্য একটু রেখেছে আমার জন্য। দেখেছো পাস্তা খেতে ভালো লাগছিল না আমাকে, আজকে একটু পাস্তা খেতে ইচ্ছেই করছিল না, ওই জন্য ওদেরকে বানিয়ে দিয়ে দিয়েছিল, ওরা খেয়ে নিয়েছিল। তো আমার জন্য আমি খাবো না করতে চার টুকরো রেখেছি, চার টুকরো খেয়ে নেবো। আমি এখন খাবো চা রুটি, এটা এটা আমার রাত্রিতে বানানো রুটি রয়েছে, তো তিনটে রুটি রয়েছে, তো ওটা আমি এখন চা দিয়ে খাবো। ওদের সব খাওয়া দাওয়া ঝামেলা মিটিয়ে দিয়েছি, আমি এখন খেয়ে নিই। দেখেছো চা হচ্ছে, বাকি তো এখনো প্রদীপ জ্বলছে, এই দেখ আমার এখনো প্রদীপ জ্বলছে, চাটা খেয়ে নি, তারপরে আবার দুপুরে লাঞ্চে স্পেশাল কিছু তো হবেই, যেহেতু বছরের নতুন দিন পয়লা বৈশাখ, তো স্পেশাল কিছু তো হবেই। তো স্পেশাল আমার কাছে আর সেটা স্পেশাল নয়, ভালো লাগে না, রেগুলার খেতে খেতে রেগুলার খেতে খেতে ইচ্ছেই যায় না, বানাতেও ইচ্ছে যায় না, করতেও ইচ্ছে যায় না, তবু স্পেশাল বলেছে তো স্পেশাল মানে কি আর। চলো কাটা খেয়ে নিই, এতটাই আওয়াজ হচ্ছে আমার মনে হচ্ছে মিউটই করতে হবে, মিউট করে ভয়েস দিতে হবে, আমার এখানে না ভিডিও করা খুবই কষ্টকর ব্যাপার, এত সারাটা মানে রোডে বাড়ি না, তো এত ঘন্টি বাজি যাচ্ছে, আইসক্রিম বিক্রি করতে করতে যাচ্ছে, রোডে অ্যালাউন্স হতে হতে যাচ্ছে, তো সেই জন্য না আমি মানে আমাকে প্রায় সময় এমন মিউটই করতে হয়, মিউট করে আমাকে ভয়েস দিতে হয়। তো এইসবগুলো থাকলে তো বুঝতেই পারছো চ্যানেলটা কী হবে, তো ভয় তো একটা আছেই, তো সেই জন্য দেখা যাক কী হয়। তো এখন ঢং ঢং করে ঘন্টি বাজছে, কখন থেকে বাজছে, ভাবলাম যে বক বক করবো কি না, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, কি বুঝে উঠতে পারছিলাম না। চলো আমার চাটা হয়ে গেছে, আমি এখন খেয়ে নিই রুটিটা দিয়ে চাটা খেয়ে। মটন কষানো চলছে, তো মটন কষতে কষতে একটু বক কথা বলে নেওয়া যাক। তো রাত দিন যখনই ভয়েস দেবো তখনই গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে। যাই হোক, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, পুরনো বন্ধুরা তো পাশে আছো, পাশে থাকবে জানি, কিন্তু নতুন বন্ধুরা পাশে রয়ে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আর অল ঘন্টিটা টুং করে বাজিয়ে দিও, এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমরা আগে দেখতে পাবে। তো দেখো এখানে বক বক করতে করতে আমার মটন কষানোটাও প্রায় হয়ে এসেছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ইন্টারেস্টিং ভিডিও আছে, আর এখানে এটা চাটনি বানাতে বললো, কাঁচা পিস্তে বললো, তো এখানে দুটো রসুন দিয়েছি, টমেটো আর কাঁচা আম, তো এটা দিয়েই বললো চাটনি বানাতে, চাটনি দেখবো। এখানে এখনো চলছে রান্না বান্না, স্পেশাল মেনু আপাতত দুপুরের লাঞ্চের স্পেশাল মেনু, হাসি মটন যেটাই বলতে পারো। চলো আমি মানে গরম লাগছে, রোদ বেরিয়েছে, এটা পিষে নিই না চাটনিটা, বললাম যে পাকিয়ে দিই মানে কড়ার মধ্যে বানিয়ে দিই না, এটা কাঁচা পিষতে বললো। এই গরমে এই রকম হাতে পেশা কাঁচা আমের চাটনি বা আচার কার না ভালো লাগে বলো তো, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ অসাধারণ টেস্ট হয়েছিল। আর এখানে দেখো মানে কথা বলতে বলতে আমার মটনটা হয়েও গেছে, মটনের ঝোল হয়ে গেছে। তো নতুন দিন বছরের, তো ভালো ভিডিওই হতে চলেছে, তো ভিডিওটা একদমই কন্টিনিউ করো, ভালো লাগবে। তো চলো আমরা লাঞ্চ করতে থাকি, তো এখানে দেখো দোকানের ভাইদের জন্য টিফিন প্যাক করে দিচ্ছি,
তো লাঞ্চ করে নি আমরা, ভিডিওটা দেখো। এই শোনো মা দেখি মুখ দিকে বাবা, এদিকে দেখি এদিকে দেখি, এটা কে? এটা আমাদের আমার চ্যানেলের হিরোইনি। মনে চলে গেল আসবে, ঠিক আছে এমন জায়গায় পুর বাবারে আসতে দেখে একটু দেখলাম আনন্দ পেলাম অনেক। আগে গেছে মনে হয় না আছে সবাই চলে গেল, নতুন দিন নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটলো। এখানে সোনা মাছ গুলো খেলাধুলা করছে, এখানে চারটা গরম বসিয়ে দিয়েছে। আমি খাবো পয়লা বৈশাখে, কেউ যদি বাড়িতে আসেন না খুবই খুবই আনন্দ লাগে। তো একদম আপন জন এসেছিল আমার বাড়িতে, দেখেই তো সোনা মা, সোনা মায়ের ঠাম্মি দাদু, তো সোনা মায়ের পিসিমণি পিসিমোনা পিসিমোনা এসেছিল, তারপরে হচ্ছে সোনা মায়ের দিদি এসেছিল মানে ভাগ্নি, তো সোনা মায়ের মা, সবাই এসেছিল। ভালো লাগলো, কি সুন্দর তোমাদেরকে দেখালাম। তো যতটা পেরেছি ক্যাপচার করেছি, তো সবসময় তো ক্যামেরা করা যাবে না, তো ওদেরকে একটু কম বেশিতে একটু মানে একটু তো আনন্দ করতে হবে, গল্প করতে হবে, সেভাবে কিছু ব্যবস্থা করতে দিল না, অল্প কিছুর মধ্যে একটু আনন্দ করতে করলাম। তো আমি একটু চাটা খেয়ে নিই, সেই সময়টা চা খাওয়া হলো না, চাটা আমার এর মধ্যে পড়েছিল। চলো আবার দেখাচ্ছি। হ্যাঁ, তো সোনা মায়েরা চলে গেলো দেখতে পেলে। তো এখানে কী কী নিয়ে এসেছিল সোনা মায়ের ঠাম্মি, তো অফিসে মশাই কী কী নিয়ে এসেছিলো একটু দেখে নাও। তো সবাই নিয়ে এসেছিল, তো বিস্কুট ফল ফুল আরও কী সব ছিল। আর এখানে হচ্ছে কাঠমান্ডু মন্দিরে গিয়েছিলো পুজো দিতে, তো ঘুরতেও গিয়েছিলো, তো সেখান থেকে প্রসাদী নিয়ে এসেছে, তো সেটাও শেয়ার করে দিলাম। তো দেখো আমার জন্য কী নিয়ে এসেছে, তো মালা, তো এই মালাটা ওদের জন্য কিনেছে, অনেকগুলো কিনেছিল আমার জন্য কিনেছে। তো যেখানেই যায় মানে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো ওই দিন পুরী গিয়েছিলো, পুরী থেকেও ওই তো নিয়ে এসেছিলো দেখিয়েছিলাম, তো আমার তো ভিডিও করা আছে। তো চলো আরও কী কী সব নিয়ে এসেছে ওটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? সব যখন দেখাই তো এগুলো দেখাতে কী আপত্তি আছে? তো এটা দেখো আমার দেশের বাড়ির থেকে এসেছে, তো দেশের বাড়িতে আমার ভাগনাবাবু আমার ভাসুর দাদা তো দেশ গিয়েছিলো ইন্ডিয়া থেকে এসেছে, তো ওখান থেকে দেখো কী কী পাঠিয়েছে। তো বেশি কিছু তো পাঠানো যাবে না, অতটা সফর করতে হয়, তবুও আমার একার জন্য এখানে অনেকেই তো আছি, সবাইকেই দিতে হয়। তো আমার জন্য এসেছে কাঁঠাল, এটা এগুলো দিয়েছে ননদ দিদি, তো কাঁঠাল আর হচ্ছে নিজের গাছের কাঁঠাল একদম, আর ওখানে নিম পাতা ভেজে পাঠিয়ে দিয়েছে, তো ঠাকুরের প্রসাদ
আর দেখো চাল ভাজা, মানে নিজে হাতে যে ভাজা মুড়ি হয় না দেশের বাড়িতে, এখানে তো কিনে খেতে হয়। তো দিদির হাতে ভাজা মুড়ি, চানাচুর আর কিছু পাঠিয়েছে, এইটা এই দিকে পাঠিয়েছে আমার যা দিদি। তো কাঁঠাল, যা দিদিও কাঁঠাল পাঠিয়েছে, সয়াবিন, চানাচুর, তো আরও কী কী সব পাঠিয়েছে, তো একটু দেখে নাও, এটা এগুলো শেয়ার করে দিলাম। তো যাই হোক, বছরের প্রথম দিনটা সুন্দর কাটলো, সবাইকে আনন্দ করতে করা হলো, এত সুন্দর গিফট, এত এত খাবার দাবার, এত গিফট পেয়েও খুব আনন্দ পেলাম। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার নতুন বছর ভালো কাটুক, সবাই সবাইকে আনন্দ করতে থেকো, সবাই সবার পাশে থেকো, কেউ কাউকে ভুলে যেও না। তো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সবাই সুস্থ।